Thank you all. কত বছর তো সালে কাছে দিয়া আপনি দিয়া আমি তো পাই আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কবে মানে আজকে আপনার কনট্যাক্ট করতে বলতাম সার্ভিসটি নিস আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম মিস আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আসসালাম মিস ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মনে আছে তোমাদের কি পড়িয়েছো ক্লাসে বলো তো দেখি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে শোনো আর একটু করতে হবে তোমাদের নাকি আমি বলতে পারবে না পড়েই বলতে পারবে বলতে পারবে আচ্ছা কালকে কি কি পড়িয়েছিলাম কালকে পড়িয়েছিলাম হচ্ছে ঘোড়া পড়িয়েছিলাম একটা তাই না আর হচ্ছে গল্প পড়িয়েছিলাম একটা গল্প পড়িয়েছিলাম তাই না আচ্ছা ঠিক আছে বাড়ির কাজ করেছো হ্যাঁ বাড়ির কাজ করেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাকে বলছি তোমরা কি দুজনে একসাথে পড়ো ওয়ালাইকুম আসসালাম মিস আমি একটু নতুন ঢুকেছি তো ওয়ানে আমার মেয়ে এবছর নতুন হয়েছে তো আমি আইডিটা পাচ্ছিলাম না আমাকে একটু অ্যাড করে নেবেন আইডিতে কিসের কিসের মেসেঞ্জার গ্রুপে মানে গ্রুপে একটু অ্যাড করে নেবেন আমি কারোর সাথে অ্যাড নেই এবছর ওয়ানে নতুন তো আচ্ছা আপনি তো কালকে বই নিয়ে গেলেন তাই তো আমি কালকে বই নিয়ে আসছি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে আমাকে মেসেজ পাঠান মেসেজ রিকোয়েস্ট পাঠান শারমিন হাসান আমার আইডি ঠিক আছে আর আপনার 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 নাম কি মানে আপনার আইডির নাম কি আপনি আমাকে ফোন দেন ঠিক আছে ফোন দেন আসলে ক্লাসের মধ্যে এত কথা বলতে পারবো না হ্যাঁ তুমি দেখাবা আসো ধরো সাফওয়ানা মুস্তান এটা কে সামিনা সাফওয়ানা মুস্কান
ছড়াটা বলো তো দেখি সাফওয়ানা মুসকান ছড়াটা বলো তো এটাকে নাজিবা নাজিবা মুশফিকা দেখেছি ভেরি গুড সুন্দর হয়েছে লেখা দেখেছি বাবা নাজিবা মুশফিকা দেখেছি থ্যাঙ্ক ইউ মিস থ্যাঙ্ক ইউ আচ্ছা নাবিহা রোল 39 আছো নাবিহা রোল 39 আছো তুমি আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বলো তো তাহলে আমি যে ডাকছি এই যে পড়া বলতে বলছি তোমরা সারা দিচ্ছ না কেন শুনতে পাচ্ছ না সাইরা ইসলাম সাইরা ইসলাম তুমি ছড়াটা বলো তো দেখি ছড়াম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ এত ডাকি তবু কথা কও না কেন বউ ভেরি গুড আগে শিখেছিলে না কালকে শিখেছো আর আগে শিখেছি আমি তাই আমার লেখাটা দেখছি আচ্ছা এটা হচ্ছে রোল 38 না ঠিক আছে দেখেছি তোমার লেখা দেখেছি অর্ণি দাস মিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনিশা আক্তার সমস্যা নাই আচ্ছা তুমি পড়েছো অনিশা আক্তার হ্যাঁ পড়েছি বলো তো দেখি ছড়াটা না দেখে না দেখে না দেখে না দেখে দেখে না আর ছড়া শোনো ছড়া বলতে হয় কি যে কোনো ছড়া বা কবিতা আমার কথা একটু শুনে নাও আনিশা আমার কথা একটু শোনো আমার কথা একটু শোনো আনিশা আমি বলছি কি তোমরা সবাই একটু শুনে নাও যে তোমাদের যখন কোনো ছড়া ধরবো বা কবিতা ধরবো তোমরা কি করবে প্রথমে ছড়ার নাম বা কবিতার নাম তারপরে হচ্ছে কবির নাম যদি থাকে আর যদি না থাকে তাহলে তো আর করার কিছু নেই হ্যাঁ ছড়ার নাম বলতে হবে কবির নাম বলতে হবে তারপরে ছড়া বলতে হবে হ্যাঁ আচ্ছা এখন বলো ডালিম কাছে মমতা ডাকি তবু কথা কও না কেন বউ আচ্ছা ঠিক আছে রাফিয়া ইমরান রাফিয়া ইমরান রাফা রোল এক রুটিনটা তো আমিও দেখি এখন মনে তো নাই রাফিয়া ইমরান রাফা রোল এক ঠিক আছে আমি একটু দেখে নিই আচ্ছা তুমি বলো তো দেখি হ্যাঁ ডালিম গাছে মৌ ঠিক আছে ভেরি গুড সুন্দর হয়েছে লেখা দেখেছি বলো তো রাফিয়া আটা গাছে ডালিম গাছে মৌ কি তবু কথা বলবে কেন ভেরি গুড আচ্ছা এখন তোমরা সবাই একটু বাড়ির কাজ দেখো তো দেখাও তো কে কি বাড়ির কাজ করেছো আমাকে দেখো খাতাটা সুন্দর করে কথা বলবা আমি সবাইকে মিউট করে দিচ্ছি সবাই মিউট হয়ে থাকবে শুধুমাত্র যার যার নাম বলবো নাম বলার সাথে সাথে যে খাতা নামিয়ে ফেলবে ঠিক আছে আমি যখন বলবো যে তোমার খাতাটা দেখেছি খাতা নামিয়ে ফেলবে আর কথা বলবে না হ্যাঁ আমি সবার নাম ধরে ধরে বলবো ঠিক আছে নাজিবা মুশফিকা হ্যাঁ দেখেছি তোমার খাতা বলো আমি আরেকবার লিখেছি দেখবে দেখাও দেখাও হ্যাঁ এটা হচ্ছে রাফিয়া
ইমরান রাফা দেখেছে ভেরি গুড মিস হ্যাঁ আনসারি আসলাম মিস আমি লিখেছি আপনারা দেখেন হ্যাঁ দেখো আই টু পরে উঠাও কোন না কেন গো ঠিক আছে ভেরি গুড আনসারি আসলাম ভেরি গুড এটা কে তানজিলা আফরিন হ্যাঁ তো গো কথা দেখেছি ভেরি গুড কানিস ফাতেমা সাফা তোমার লেখা অনেক সুন্দর হ্যাঁ কানিস ফাতেমা সাফা তোমার লেখা অনেক সুন্দর ভেরি গুড আচ্ছা আসো ভাই দেখাও কথা বলে নামিয়ে ফেলবা হ্যাঁ যখন তোমাদের বলবো যে আমি লেখা দেখেছি তখন নামিয়ে ফেলবা হ্যাঁ নামিয়ে চুপ করে বসে তোমার এটা হচ্ছে সমৃদ্ধি দাস তোমার লেখাও খুব সুন্দর ভেরি গুড শোনো যার যার নাম ডাকবো এবং যার লেখার কথা বলবো যে দেখেছি সে নামিয়ে ফেলবে হ্যাঁ আর সে নামিয়ে চুপচাপ বসে থাকবে অন্যরা যারা লেখা দেখায়নি তারা লেখা দেখাবে ঠিক আছে অন্যদেরকেও সুযোগ দিতে হবে হ্যাঁ তুমি যদি কথা বলো তাহলে বিশৃঙ্খলা হলো না ক্লাসে অন্যরা দেখাতে পারলো না আচ্ছা আর কি কি বাকি আছে লেখা দেখানোর এটা কে হ্যাঁ মুশফিকা আরিশা দেখেছি ভেরি গুড নাবিহা তোমার লেখা দেখেছি ভেরি গুড এটা কে শ্রীজা সাহা দেখেছি অরণি দাস দেখেছি নাজনীন নাহার দেখেছি আচ্ছা এটা কে নাজনীন নাহার দেখেছি বাবা রেখে দেবে সামিহা তোমার খাতাটা একটু সরি সামিনা তোমার খাতাটা একটু ক্লিয়ারলি ধরো সামিনা আচ্ছা সারি বা দেখেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবার লেখাই দেখেছি সবার লেখাই দেখেছি ভেরি গুড তো এখন অঙ্কিতা হ্যাঁ দেখেছি ভেরি গুড তোমার লেখা অনেক সুন্দর ভেরি গুড নিচে নামো আচ্ছা নিচে নামো খাতা যার নাম বলবো সে খাতা নিচে নামিয়ে ফেলবে এটা কে সারিবা দেখেছি সামিনা সারিবা তোমাদের খাতা দেখেছি ভেরি গুড আচ্ছা তাহলে চলো এখন আমরা একটু পড়ায় চলে যাই হ্যাঁ গত ক্লাসে পড়েছিলাম প্রথম থেকে বই পাওনি স্কুলে আসবে হ্যাঁ স্কুলে আসবে বই নিয়ে যাবে বই দিব আছে না আসলে কিভাবে পাবে স্কুলে এসে তো বই নিতে হবে হ্যাঁ আজকে আসতে পারো তোমার যখন খুশি যখন খুশি গিয়ে ক্লাস শেষ করবে তারপরে হ্যাঁ অবশ্যই দুইটার মধ্যে ঠিক আছে দুইটার মধ্যে আসতে হবে দুইটার পরে আসলে কিন্তু হবে না দুইটা পর্যন্ত স্কুল দুইটার মধ্যে আসলে পরে বই পাবে মানে বই পাবে তোমরা তাহলে আগামী কাল কেমন হবে তোমার আম্মু কি একা আসতে পারবে হ্যাঁ আম্মু আসলেও হবে দেখেছি তো তোমার খাতা দেখি নাই কাছে ধরো ক্যামেরার কাছে ধরো আচ্ছা ঠিক আছে ভেরি গুড দেখেছি আচ্ছা শোনো এই যে কথা না
কথা না আমি শুনো একটু কথা বলছে কে কে এই যে সবাইকে আমি মিউট করে দিলাম আমি ওই যে কেটি গ্রুপে রুটিন ঠিক আছে এখন ফোন দিছে লাইতে না রুটিন দেওয়ার জন্য আমি সবাইকে মিউট করে দিয়েছি কেউ আনমিউট করবে না হ্যাঁ তো এই পর্যন্ত তো পড়া হয়েছিল এখন আসি চলো পার্ট 6 পার্ট 6 হচ্ছে আঁকা আঁকি দেখে দেখে আঁকি ঠিক আছে এটা কি করতে হবে এটা হচ্ছে প্রথমে তুমি তোমার পেন্সিল দিয়ে কি করবে এই যে ডট গুলো মিলাবে ঠিক আছে সবাইকে বলছি পেন্সিল দিয়ে ডট গুলো মিলাবে মিলানোর পরে রং করবে তোমার যেই রং খুশি সেই রং করে আমাকে দেখাও যাদের বই নেই তারা তোমাদের খাতায় লেখো এই যে ঘরগুলো আঁকো খাতায় দেখে দেখে ঘরগুলো আঁকো প্লিজ বইও কাবো নাকি খাতায় যাদের বই আছে তারা বইতে করো যাদের বই নেই তারা খাতায় লেখো ম্যাম ম্যাম এগুলোকে আগে একে এরপর রং করব হ্যাঁ হ্যাঁ এগুলো আগে ডট মিলাবে যে ডট ডট দেয়া আছে না পেন্সিল দিয়ে ডট গুলো মেলাবে মেলানোর পরে তারপরে রং করবে মিস আমি বইতে করব হ্যাঁ করো যাদের বই আছে বইতে করো যাদের বই নেই তারা খাতায় করবে প্রথমে পেন্সিল দিয়ে ডট গুলো মেলাবে তারপরে রং পেন্সিল দিয়ে রং করবে ঠিক আছে তোমার খুশি মতো তুমি রং করবে নিচের এই পেজটাই করবে পার্ট ৬ এই পেজে যতটুকু আছে আসলে একবারে তো দেখানো সম্ভব না ল্যাপটপে নয় পৃষ্ঠা হ্যাঁ নয় পৃষ্ঠা ধরেই করবে নয় পৃষ্ঠা বাংলা ক্লাস হচ্ছে ইংলিশ না তো বাংলা বইয়ের নয় পৃষ্ঠা বের করো নয় পৃষ্ঠা এটা না বাবা বাংলা বইটা এটা তো গণিত বই হ্যাঁ এটা নয় পৃষ্ঠা বের করো এটা ঠিক আছে তাকে ঠিক আছে করতে তো দেখাও হ্যাঁ এখন কথা না বলে এই যে কথা হ্যাঁ হ্যাঁ এই তো এটা তাকে এটা পেন্সিল দিয়ে আঁকা আঁকি করবে ঠিক আছে পেন্সিল দিয়ে ডট গুলো মেলাবে দেখো ডট গুলো আছে কথা বলো না কথা বললে দেরি হয়ে যাবে না শেষে আমি কিন্তু আমি দেখতে পাবো না তোমরা যদি কথা বলতে থাকো তাহলে কিন্তু তোমাদের এই রং ডট মিলাতে তারপরে রং করতে দেরি হয়ে যাবে তখন কিন্তু আমাকে আর দেখাতে পারবে না কথা না বলে গুড গালের মতো লিখে ফেলো তো হ্যাঁ এদিক দিয়ে উপর থেকে নিচে না ওখান না এখান থেকে উপর থেকে মিস এটা কি বাসার হোমওয়ার্ক হোমওয়ার্ক না সি এম সি ডব্লিউ ক্লাস ওয়ান ঠিক আছে ক্লাসের কাজ এটা বাড়ির কাজ না এটা কি এখন করব হ্যাঁ এখনই করবা এখন করে আমাকে দেখাবা মানে এটা করো উপর থেকে এটা না নিচ থেকে করো আপনারা ভালো বললাম
Bitter duk pun sudah sudah pasti dan tu mama, mana uparan itu lagi kan? Miss, 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 itu. Good. Itu pani dikke mau kus ne to jamu
purpose? Love. যাদের হয়েছে তারা রং করো, যাদের ডট মিলার পুরোটা কিন্তু ঠিক আছে, শুধুমাত্র এই দুই ফোন না, এই নয় পৃষ্ঠা পুরোটা। ঠিক আছে, আমার এই যে ব্যাখ্যা সুন্দর করে করো। রেখায় রাখাই দেবে না, আস্তে আস্তে কর। দেখুন দেখা এখানে শুনে সুন্দর করতাম বাঁকা হয়ে দেখ। Miss, I'm not done. Miss, tonight. Back ahead then. That's the problem. Miss, I'm not done. Miss. Miss, I'm not done. Miss. Miss, I'm not done. Miss, I'm not done. নামটা বলো, ৪১ মুবাশির আহমেদ, তোমার শেষ হয়েছে? তোমার শেষ হয়েছে? হ্যাঁ, রং করবা, রং করার পরে তারপরে বলবে, ঠিক আছে? তার আগে না, ঠিক আছে? মিস, বাঁকা আছে না, করো। ঘর কিরম করবাই, কিন্তু সবুজ হবে। মিস, কিটা রং ঘরে রং করতে হবে না, বলো বলো মিস, ঘরে কি রং করতে হবে? ওই ট্রেন যেটা উপরে দাঁড়িয়ে আছে সেটা কি মিস, ঘরে কি রং করতে হবে? বাড়ি করো, ঘরে রং করো, এই যে ট্রেন যাচ্ছে রাস্তার উপর দিয়ে এটা করো, তারপর হচ্ছে যে এখানে ঘাস লতা পাতা আছে না, এটা আর এখানে হচ্ছে যে শাপলা, ওই গোল গোল গুলো ঘাস,
এগুলো খায়, এগুলো হচ্ছে মাটির মধ্যে ঘাস, এগুলো হচ্ছে মাটি। আরে যে পানি পানিতে আমি বুঝেছি, এটা হচ্ছে পানি, পানির উপরে শাপলা ফুলে যে পানি, শাপলা ফুলের ডাটা বা গাছগুলো যে ভেতরে দিকে শাপলা ফুলে, ঠিক আছে, এটা হলো নৌকা। হ্যাঁ, প্রথমে ডট মেলাবে, ডট মেলানোর পরে পেন্সিল দিয়ে ডট মেলাবে, ডট মেলানোর পরে রং পেন্সিল দিয়ে রং করবে তোমার। হ্যাঁ, এখন রং করো। শুধু উপরে গুলো করলাম না, সেই নিচে গুলো করুন কি কর বলো। শুধু কি ট্রেন রং করবো, কি ট্রেনের গুলা রং করবো? হ্যাঁ, রং করবে। ঘরে পিঙ্কে না বলো কি কালার দিব তোমার খুশি মতো, বলো। আমার কাছে এখন রং নেই, আমি কি পরেও করতে পারবো? করতে পারবো। মিস বলো পরে দেখাবো, শনিবার দিন ক্লাসটা আছে, বুঝছো? তাদের যার কাছে রং নেই, রং তো থাকার কথা, কারণ কেজিতেও তো রং লাগছে না, রং পেন্সিল তো থাকে, যদি না থেকে থাকে তাহলে পরে করবে। হ্যাঁ, আগামী শনিবারে দেখাবে, শনিবারে ক্লাস আছে, শনিবারে দেখাবে। আর এটা হচ্ছে শোনো, আর এটা রং যদি না করা হয়ে থাকে আমি জানি দেখাতে পারবে না, কারণ এতটুকু সময়ের মধ্যে এতগুলো ডট মেলানো এবং দেখানো সম্ভব না, আর এটাই থাকবে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? মিস, বাড়ির কাজ কি করে আমি গ্রুপে সেন্ড করে দিব? আগামী ক্লাসে বাড়ির কাজ দেখব। শোনো, আমার কথা শোনো, মিস আমাকে নিচে আকৃতি একটু দেখাবে। মিস বাড়ির কাজ হচ্ছে নয় পৃষ্ঠা, বাংলা বইয়ের নয় পৃষ্ঠা, বাড়ির কাজ হচ্ছে বাংলা বইয়ের নয় পৃষ্ঠা আঁকবে, ঠিক আছে? এটা আঁকবে, আচ্ছা, এটা কি করছো? সৃজা সাহা, সৃজা সাহা তোমার শেষ হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। যাদের শেষ হয়েছে তারা হচ্ছে কাক ও কুল, সেটা দেখে দেখে খাতার মধ্যে লিখবে।
হ্যাঁ খাতার মধ্যে দেখে দেখে লিখবে, তোমার হাতের লেখা ভালো হওয়ার জন্য বাংলা খাতা আছে না, ওই খাতাটার মধ্যে দেখে দেখে এক পৃষ্ঠা লিখবে। আমার লেখা শেষ, আমি রাফি ইমাম রাফা। দেখাও তো, তোমারটা শেষ হয়নি তো, যে রং করা হয়নি তো। সৃজা সাহা, তোমার শেষ হয়েছে, যার শেষ হয়েছে তার কাকু কলসি এক পৃষ্ঠা লিখতে বলেছি, ঠিক আছে? যার এটা আঁকানো টোটালি শেষ হয়েছে, মানে ডট মিলানো, তারপর রং করা সব শেষ হয়েছে যার এই সময়ের মধ্যে, সে হচ্ছে বাড়ির কাজ করবে, কাকু কলসি এক পৃষ্ঠা লিখবে। আচ্ছা তোমাদের সবার জন্য, সবার জন্য কাকু কলসি, শোনো, তোমাদের সবার জন্য বাড়ির কাজ থাকবে, কাকু কলসি দেখে দেখে এক পৃষ্ঠা লিখবে। আর হচ্ছে এই যে কাজটা এখন করালাম, নয় পৃষ্ঠা যে আঁকা আঁকে ওইটা ডট মিলাবে, তারপরে হচ্ছে রং পেন্সিল দিয়ে রং করবে, ঠিক আছে? সবাই বলো বলো, আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আর একটু সুন্দর করে রং করার দরকার ছিল। হয়েছে, আনসার ইসলাম, হয়েছে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা তোমাদের অনেক বেশি সময় আছে তা না, 3 মিনিট সময় আছে, হ্যাঁ? তাহলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ওই পৃষ্ঠা ডট মিলাও এবং রং করে আমাকে দেখাও। আর যদি না দেখাতে পারো তাহলে বাড়ির কাজ কি দিয়েছি মনে আছে তো? বাড়ির কাজ দিয়েছি 9 পৃষ্ঠা, আর দিয়েছি কাক ও কলসি থেকে দেখে দেখে এক পৃষ্ঠা লিখবে, প্রথম থেকে দেখে দেখে এক পৃষ্ঠা লিখবে, এটাই। মিস, কালকে কি আমরা স্কুলে যেয়ে ক্লাস করব? হ্যাঁ, আগামী কালকে তোমরা স্কুলে আসো। আমি আজকে লিখেছি এগুলো, দেখাও তো, তোমার বই নাই, তোমার বই নাই? একটু বেড়াতে এসেছি বই বাসায়। বলো উম্মে হাবিবা তাহা, বলো। আমি যে পৃষ্ঠা রং করতে বলি, যে পৃষ্ঠা লিখতে বলি, ওই পৃষ্ঠা পর্যন্তই করবে, ঠিক আছে? বেশি আঁকা আঁকি করবে না, বেশি লিখবে না, বেশি পড়বে না, আমি যতটুকু পড়াবো ডান। কি দিব, কি বলছো বুঝতে পারছি না। ও হয়েছে, ডান হয়েছে, ডান হয়েছে। আচ্ছা দেখাও দেখাও, আমার রোল কি? কালকে স্কুলে আসবে, তোমার রিসিট পেয়েছো না? বই নিয়েছো তুমি? তোমার বই, তোমার একটা রিসিট দেয়া হয়েছে, দেখো, বেতন দেওয়ার জন্য। ওই বেতন বই বই রিসিটের উপর যেটা রোল লেখা আছে ওটাই তোমার। ঠিক আছে মিস। আচ্ছা দেখাও দেখাও, মুবাশ্বির আহমেদ দেখাও তো। ঠিক আছে মিস। দেখাও তো, হ্যাঁ মুবাশ্বিরা, তোমার রং করা তো হয়নি, এটা কার মুক্তি? মুক্তি হয়েছে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ করতে পারবে। অঙ্কিতা, অঙ্কিতা তোমার রং করা হয়নি, অঙ্কিতা তোমার রং করা হয়নি, রং করবে, ঠিক আছে? এটাকে মুক্তি, হ্যাঁ বাসায় করবে, যাদের হয়নি তারা হচ্ছে বাসায় করবে, যে কোনো মুহূর্তে কেটে যাবে। শোনো, যাদের রং করা কমপ্লিট।